100 কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ পূর্ণ করেছে ভারত। বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি ভারতেই হয়েছে। গোটা দেশে 100 কোটি 61 লক্ষ 52 হাজার 914 ডোজ কোভিড ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে জনগণকে। এর মধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে 71 কোটি 9 লক্ষ 534 জনকে। দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে 29 কোটি 52 লক্ষ 37 হাজার 364 জনকে। যা কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো লোক নেতৃত্বে থাকার কারণে। প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন কারা ও অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টি বিলোনিয়া মন্ডল কার্যালয়ে আয়োজিত হয় এই দিনের সাংবাদিক সম্মেলন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন, গত 16 জানুয়ারি থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যে কোভিড 19 টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল 21 অক্টোবর 2021 পর্যন্ত রাজ্যে 40 লক্ষ 10 হাজার 109 জন নাগরিককে কোভিড 19 টিকা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণ জেলায় 98% কোভিড ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশনের ডাবল ডোজ 67% হয়েছে দক্ষিণ জেলায় বলে জানান মন্ত্রী। তিনি এখনও পর্যন্ত যারা যারা ভ্যাকসিন নেননি তাদেরকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি করোনা যোদ্ধা, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান মন্ত্রী। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গৌতম সরকার, দক্ষিণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা। সাউথ ডিস্ট্রিক্টে আমাদের প্রায় 98% আমরা ভ্যাকসিনের আওতায় আমাদের জেলার লোক এসেছে। ডাবল ডোজ হিসেবে 67% ভ্যাকসিনের আওতায় এসেছে এবং আমাদের কাছে সাউথ ডিস্ট্রিক্ট যে আমাদের মেডিকেল অফিসার তাদের কাছে এখনও প্রায় 30,000 ডোজ স্টক আছে, মানুষ আসছে এবং আমরা সেটাও আমাদের বলা হয়েছে যারা যারা সেকেন্ড ডোজ নেয়নি তারা যেন অতি সত্বর সেকেন্ড ডোজ নিয়ে নেয়। অর্থাৎ এই যে এত বড় কর্মযোগ্য সারা ভারত, এত বড় দেশ, বিশাল দেশ, এত বড় বিশাল দেশকে উনি মাত্র 1 বছরও ওনার সময় উনি নেননি, মাত্র 8 মাসের মধ্যে, 8 থেকে 9 মাসের মধ্যে উনি 100 কোটি জনতাকে উনি ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে। সেই কারণে আমরা আজকে আমরা মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমাদের দেশপ্রিয় জনপ্রিয় প্রধানমন্ত্রীকে আমাদের ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের আমাদের এদিন মন্ত্রী রামপ্রসাদ পাল বিলোনিয়া হাসপাতালের কোভিড ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করেন। সাথে ছিলেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নম, বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলি। কোভিড ভ্যাকসিন সেন্টার পরিদর্শন করাকালীন ভ্যাকসিন নিতে আসা লোকদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চান। কোভিড সেন্টার পরিদর্শন শেষে তিনি চলে যান বিলোনিয়া মন্ডল কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।